সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য, বর্ধমান জেলার সম্পাদকের দায়িত্ব, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাপতি, প্রাক্তন বিধায়ক কমরেড মদন ঘোষ আজ শুক্রবার সকালে বর্ধমানে নিজের বাসভবনে সকলের অলক্ষ্যে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সিপিআইএম নেতা মদন ঘোষ। মদন ঘোষের মৃত্যুতে রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মদন ঘোষের মৃত্যুতে সিপিআইএম তথা বামফ্রন্টের একটি গভীর শূন্যতার সৃষ্টি হলো, যে শূন্যতা আগামী দিনে পূরণ হবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং খবরটিকে শেয়ার করবেন।